প্রধান ব্যক্তি ছিলেন, তিনি ন্যায় প্রদান ছিলেন, তিনি সুতরাং ছিলেন না, তিনি দুর্নীতির পরে ছিলেন, তার কৃষি বাড়ি খাতি ব্যবস্থা প্রতিটি শাসন ছিল অকার্যকর, ঠিক এই কারণে প্রতিদিন দমনে শাস্তিমূলক ব্যবস্থা নেই, বরং ব্যক্তি সুতরাং অধিকার। ও আমার প্রতিপক্ষ মন্ত্র লক্ষ্য করুন, দুর্নীতির বিরোধী কিছু উক্তির দিকে, দুর্নীতি নির্মূলে হোক মূল লক্ষ্য, দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতির উপর সর্বজনীন, দুর্নীতি বিরোধী আমরা সর্বজন। লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধুরা, আমরা বিগত অনেক সরকার ব্যবস্থায় দেখেছি কঠোর আইন না করার মাধ্যমে দুর্নীতি দিন দিন বেড়ে চলেছে। বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করুন, নৈতিকতার জন্য আমরা কি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি না? বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলো কি নৈতিকতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধরনের উক্তি প্রদান করছে না? আমাদের ধর্মীয় অনুশাসন আমাদের সবসময় বলে সত্য কথা বলো, সৎ পথে চলো, কেউ সৎ মানুষ হতে তোমার স্বার্থকে এগিয়ে নিয়ে চলো, নিজের স্বার্থই হচ্ছে মূল লক্ষ্য। এখানে নৈতিকতার এখানে কি নৈতিকতার অভাব ছিল? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ বন্ধুর কাছে, এরপরও কি আপনারা বলবেন নৈতিকতা বোধের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব? আমি আপনাদের নৈতিকতার ব্যাপারে আরেকটু চাই। নিরাপদ সড়ক আন্দোলনে যখন নৈশদিন কার্যক্রমে দুজন কলেজ শিক্ষার্থী দুর্ঘটনায় পতিত হয়, তখন তাদের জন্য সারা দেশের শিক্ষার্থী আন্দোলনে লিপ্ত হয়। ঠিক তার এক বছরের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বাকি চাপায় মারা যায়। 2021 সালের সেপ্টেম্বরে আলোচিত একটি ইস্যু ছিল মুন্নি হত্যা মামলা, আর এই মামলার প্রধান আসামি ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম শোভন চৌধুরী। মাননীয় সভাপতি, সায়েম শোভন আনভীর চৌধুরীকে বর্তমানে একটি অবাধ বিলাসবহুল জীবনযাপন করছে, তিনি নাকি সরকার নামক প্রতিষ্ঠানের কাছে 100 কোটি টাকা দিয়ে নিজেকে নিষ্পাপ প্রমাণ করেছেন। যে কোনো নীতি বিরুদ্ধ কাজ, মানুষ যখন তার ন্যায় নীতি আদর্শ আর মূল্যবোধকে বিসর্জন দিয়ে আইন অমান্য করে হাসিলের উদ্দেশ্যে নৈতিকতাকে বিসর্জন দিয়ে যে কর্মকাণ্ডগুলো করে সেটি হচ্ছে দুর্নীতি। আবেদনিক অর্থে দুর্নীতি হলো নীতিবিরুদ্ধ আচরণ বা অসত্য উপায় অবলম্বন বা এমন কাজ যা মানুষ অর্থ সম্পদ নিজের স্বার্থে করে থাকে। আর দুর্নীতি দমন বলতে বোঝাতেই চাচ্ছি নীতি বহির্ভূত অসমান কাজ বিরোধ করা হচ্ছে দুর্নীতি দমন। রাষ্ট্রপতি, এরা কেউই কিছু করুন নয়, এরা প্রতি অভিযোগ আর যাই হোক না কেন, আপনাকে শাসন বিভাগের প্রকৃত প্রমাণের পথ সুগম করতে হবে, প্রয়োজনে আইনের সম অধিকার চর্চা করতে হবে। আর আপনাকে এই একই কথা আবারও বলে দিয়ে দিতে চাই, আপনি হচ্ছে বিভাগে বিশেষ ভবিষ্যৎ কেন্দ্রিক তাই আপনাকে অবশ্যই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। ধন্যবাদ সবাইকে। আমরা মানছি যে তরুণরা জুলাই মাসে একটি বিপ্লব ফলিয়েছে এবং দেশটাকে বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মূল লক্ষ্যটি হলো দুর্নীতি মুক্ত দেশ বলে আমরা মানছি, কিন্তু প্রতিপক্ষ এর স্থায়িত্বটা কতটুকু আমাদেরকে মনে রাখতে হবে। 24 পূর্বে 1990 সালেও কিন্তু একটি অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের ফলে আবারও কিন্তু আমাদের গণতন্ত্র মুক্তি পেয়েছিল, কিন্তু তার সুদূর প্রশ্নের পরে ছিল মাত্র 2-3 বছর। আবারও কিন্তু আপনার বাংলার জমি ফেটে দুর্নীতিবিজ্ঞ বুঝে উঠছিল। বিসিএলএ গ্রুপের কেলেঙ্কারিগুলোকে যদি আপনি দমন করতে চান, অবশ্যই এদের সম্পদগুলোকে আপনি বাজেয়াপ্ত করে রাষ্ট্র গড়ার কাজে যদি কাজে লাগান, তাহলে দেখবেন বড় বড় শিল্প কেন্দ্রিক বাধা বিপদ বলছি সামিত গ্রুপের বিদ্যুৎ, তারা বিগত 15 বছরে বেশিরভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জ বাবদ হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা সূত্র জায়গা দিন। বিদ্যুৎ পক্ষ বলছি কেসি আলম ১৫ সালে বাণিজ্যিক কাজের মধ্য দিয়ে বাংলাদেশের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজার হয়েছে বিপরীত পক্ষ বাংলাদেশের মূল্যে প্রায় ৫০ হাজার কোটি টাকার সমান। তরুণদের অংশগ্রহণ করার ফলে যে স্বাধীন হয়েছে আমরা একেবারে বলতে পারি, সেখানে সর্বস্তরের মানুষ, কৃষক, তেলে চাষা, নবীন প্রবীণ সকলেরই অংশগ্রহণ ছিল। প্লাস যিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু মোটে কখনো সময় তরুণ ছিলেন না। আর যদি তরুণদের এতটাই আপনার নেতৃত্ব গুণ থাকতো, তাহলে স্বাধীনতার পরবর্তী তোরে আবার মানুষ হোক এই চলচ্চিত্রটি নির্মিত হতে হবে। আপনারা আবার নিজেদের পায়ে নিজে পূরণ মেরে ফেলেন, আপনারা আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আনলেন। প্রতিপক্ষকে বলতে চাই, এটা যদি সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় যে তরুণরা সত্যি সত্যি নেতৃত্ব দিতে পারতেন, তাহলে ওনারাই উপদেষ্টা পরিষদ গ্রহণ করতেন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা প্রদান করে গ্রহণ করতেন। প্রতিপক্ষ যেমন আমরা যখন স্কুলে আসবো
এখন আমরা ভ্যান বা রিক্সায় চলে আসবো। রিক্সাওয়ালা যদি এখান থেকে পাশে আমি যেটুকু আসছি হয়তো 10 টাকা ভাড়া আসবে, আমি যদি 8 টাকায় আসতে পারি তাহলে কিন্তু আমি তাকে ফিলারকে পরাজিত করবো। আমাদের যে মেয়েদের পুলিশের আইন 4 আছে, এই 4-এ আমাদের বলা আছে যে দুর্নীতিটা হচ্ছে আমাদের এই আইনে, মানে মেয়েদের পুলিশের আইনে কিছু আমার একটা কথায় পুরো জায়গা থেকে কেউ আমাকে বলছিল আমি টকশোটা দেখি নাই, টকশোতে কোন এক বক্তা নাকি বলছে আমরা শিক্ষকরা দুর্নীতি করার সুযোগ নাই বলে আমরা দুর্নীতি করি না। আচ্ছা, আজকে দুর্নীতি করার সুযোগ ছিল না আমাদের? দুর্নীতি কি শুধু আর্থিক দুর্নীতি? দুর্নীতি শুধু এই বস্তুবাদী দুর্নীতি? দুর্নীতি নৈতিক অনৈতিক বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। এই যে আজকে একটু বলার সুযোগ পাইলাম তাই বলতেছি, 30 ইয়ার্স মাই টিচিং লাইফ ইন ধনবাড়ি, এক সময় নকলের যুগ ছিল, এখন যেমন পুরো দুর্নীতির একটা দিন চলে গেল বিগত সরকারের সময়। বিচিত্র দল 208 নম্বর পেয়েছে নতুন বিশ্ববিদ্যালয়, আর কলেজিয়েট স্কুল পেয়েছে 220 নম্বর। আজকে বিজয়ী দল ধনবাড়ি কলেজিয়েট মাধ্যমিক স্কুল, আশা হওয়ার হওয়ার কিছু নাই। আর শ্রেষ্ঠ বক্তা আমরা অনেকে বক্তব্য শুনেছি, কারোটা দ্রুত হয়েছে, কারোটা অস্পষ্টতা ছিল, কেউ কেউ যে মানে যে প্রশ্ন রেখে গিয়েছিল সেটার উত্তর আমরা কেউ কেউ দিই না। বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যাডাম মাথা ধরছে, তারা জোর করে রাখা হয়েছে, বলে দিলেন সবার সামনে। গ্রহণ করলে যারা পুরস্কার পাও নাই তাকে হিসাবে অংশগ্রহণ করেছ, সুনাম করিয়েছ, কাছাকাছি বান্ধব সকলেই দেখা হয়ে গেছে, তারপরে কেউ বিজয়ী হবে কেউ বিজিত হবে সেই স্বাভাবিক। তো বিচার বিজ্ঞ বিচারক মণ্ডলী যথেষ্ট ধৈর্য সহকারে যে বিচার সার্বিকভাবে টেনেছেন।